গোয়াল বাড়ি গোরস্থান আরো আছে আমের সাথে দুধ ফ্রি। এ ভাইরা বৌদিরা আসেন, বসালো বৌদিরা আসেন, দিদিরা আসেন, এই ডাসা ডাসা মধুর মতো মিষ্টি, এ আসেন দিদিরা আসেন। আরে তোমরা কি বেচতেছো? আমি পারি না। এই তোমার চোখ বাপ রয়েছে, তুমি চোখে দেখতে পাও না? না তাও কেন, ও তোমরা আম বেচতেছো? দেখতে পাইছে। তোমরা কি আম বেচতেছো? দেশি বিদেশি নেংরা কানা কুজো কুপালি আমও আছে মামা। কুপালি না কুপালি না, রূপালি রূপালি। ও হয় হয় রূপালি রূপালি। ও নেংরামও আছে, দেখি নেংরাম কেমন। এই যে আছে, এই যে আছে, হ আছে। এই যে ভাই সেই নেংরাম। আরে ভাই যার নাম নেংরা সে আবার তাজা মোটা হয় নাকি? নেংরা তো নেংরাই। তা অবশ্য ঠিক। আরে আমের মধ্যে দুধের কথা উঠে, তাও জানো না আমের সাথে দুধ ফ্রি। আমের সাথে দুধ ফ্রি মানে? হ্যাঁ আমের সাথে দুধের দাম বেশি। আম যদি হয় 30 টাকা, দুধ 80 টাকা। তাই আম কিনলে দুধ কিনতে পারে না, এই জন্য আমও বিক্রি হয় না। তাই আমের সাথে দুধ ফ্রি। আরে ভাই দুধ তো সাদা হয়, যেমন হলুদ হলুদ বাপ কেন, এটা কিসের দুধ? এ তো গুড়ার দুধ। গুড়ার দুধ মানে? গুড়ার দুধ কি মানুষ খায়? গুড়ার দুধ না হলে নেংরাম জমে না। আপনি নিলি নেন, না হলে আমার যেতে দেন। এই জাতি দেবো মানে আমু নেবো, দুধ দেবো। না না এই দুধ দেওয়া যাবে না, এই দুধের অর্ডার আছে। ওই অর্ডার আছে মানে তুই আমার জিনিস, তোর দুধ দেওয়াই লাগবে। মামা বেজাইলে লোক। এই কি বললি তুই? আমি বেজাইলে লোক? দুধ না দিলে টাকা আমি রাস্তায় ফেলে রুদার দিয়ে পিছিয়ে আমি জুস বানিয়ে দেবো, আর দুধ আমি খেয়ে ফেলবো। আরে মামা আসলাম কেন, এই গুড়ার দুধ কাঁচা খেলে আপনি এনে মাথা ঘুরে কোনো অজ্ঞানে পড়িয়ে যাবেন, আর মারাও যেতে পারে। না 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 আর আম দুধই দরকার নেই। কি করে আমি চললাম। আমালা তোমার নাম ভালো হইবে না কিছু কইবে না? টন টন আম বেছে ফেললাম, কেউ কইলো না আম মিষ্টি হইবে না, আর তুমি কিনা শুকো করছো। সে তো বুঝলাম, তা আম খেতে দিবে না আমি দেখবো না? ১০০ কিলো দিতে পারবো। আম কেটে দাও, হাত বুঝে নি। মামা সে করতে করতে তো 20টা খাইয়ে ফেলা দিচ্ছে। 50 কিলো আম নিবি, 20টা খালি কিছুই হবে না। আমি স্বাদ নিয়ে দেবো টকটাক নুনতা নুনতা ভাব খাইছি, তখন ওই 50 গ্রাম দাও। হাই মামা এ কয় কি মোটে 50 গ্রাম ধর্মিয়া দিলে দেন, না দিলে চলে গেল।
রে, তোর মারবো এখানে, লাশ পড়ে গোয়ালবাড়ি গোরস্থানে। খালি মন চাই খাইয়ে যায়, দ্রুত দ্রুত চলে আসে। আসেন ভাইরা দিদিরা, নেংরামের সাথে ভেড়ার দুধ ফিরি, আসেন আসেন। তোমার নেংরা কব কে? আমি রে কইছি নেংরা। আমার নেংরা কইছি না, এই নেংরা পাদি মন্ডাং মারবো না, কি হবে, তিন মাস হুশি থাকবে না। আরে ভাই, গরুর জাত যদি ফ্রিজিয়ান হয় তাহলে আমের জাত ফ্রিজিয়ান হবে না কেন? ফ্রিজিয়ান আম তো ফ্রিজিয়ান আম কি শুকো হবে না মিষ্টি হবে? ও একটু গুড় দিলে খাওয়া দেবে না। আরে ভাই, আম খাসো নাকি মধু খাসো, তুমি টেরি পাবা না কি খাসো। তা ভাই, আমের ভিতর দুধের বোতল কেমা কি? আরে ভাই, আমের সাথে ভেড়ার দুধ ফ্রি। ভেড়ার দুধ? ভেড়ার দুধ তো খাওয়ার মেমন মেলা দিনকের শখ ভাই। এক কেজি আম দেন আর এই দুধ আমার লাগবে। আচ্ছা ভাই দিচ্ছি। মামা, কাম তো সারেছে। কি হয়েছে? আমরা যেন দুধ দিয়ালাম না, ঘোড়ার দুধ বলতো, আমরা ভেড়ার দুধ দেওয়া ছাড়ে না। ঘোড়ার দুধ? ঘোড়ার দুধ খাস তো বিটা, তো পাগল হয়ে যাবেন। চলো তাড়াতাড়ি, পোলা পোলা রে। কি হয়েছে তুই এরকম করতেছিস কে? ওরে ভাইনে, তাড়াতাড়ি চল, ঘোড়ার দুধ খেয়ে অলরেডি পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি চল।